কিলিয়ান এমবাপের সাগা দিয়ে পিএসজির সঙ্গে তার নাটক চলছেই, পরতে পরতে নাটক জমেছে এবং নতুন নাটকের পরে পিএসজির অন্যান্য ফুটবলাররা নাকি পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির কাছে গিয়ে কমপ্লেন জানিয়ে এসেছেন। কি বলেছিলেন কিলিয়ান এমবাপে যা নিয়ে এত ঘটনা আর এত রটনা? লোকে আমার পারফরমেন্সকে খাটো করে দেখে, হ্যাঁ, কিন্তু তাতেও আমি তাদের দোষ দেই না। আমি নিজেও কখনো কখনো মেসি রোনালদো যা করেছে সেটাকে অত বড় কিছু বলে মনে করি না, কারণ আমরা থাকি একটা ভোগবাদী সমাজে যেখানে মূল ধারাটাই হলো এমন যে যা হয়েছে ভালো, পরদিন আরও ভালো করতে হবে। পিএসজিতে খেললে আমার মনে হয় না খুব একটা লাভ হয়। এই দলটার বিভাজন আছে, এখানে বিভেদ তৈরি হয়। বিগ স্টেটমেন্ট, আপনি একটা ক্লাবে খেলেন, সেই ক্লাবের কথা আপনি বলছেন, এখানে বিভাজন তৈরি করা হয়েছে। এবং এই ইন্টারভিউটা সে আসলে কবে দিয়েছিল? লাস্ট মান্থে, 12 জুনের দিকে তার আসলে সেই ইন্টারভিউটা দেওয়া হয়েছিল। এরপর তো দেখেন, পরতে পরতে তারা ক্লাব ছাড়া নিয়ে নতুন নতুন এক একটা মোড় আসছে। আচ্ছা, সেই ইন্টারভিউটাতে যদি আমরা ফিরে যাই, সেখানে তিনি ডিরেক্ট মিন করেছেন যে এই ক্লাবের কোনো কিছু আসলে প্ল্যানিং আছে, কিন্তু আসলে এই টিমটা কে করে, যে তাদের যে মিশনটা রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জেতা, সেটা নিয়েও কিন্তু তিনি আসলে সন্দিহান এবং তিনি আসলে ডিরেক্টলি সেটাই বলেছেন। তাকে প্রশ্ন করা হলো যে চ্যাম্পিয়ন্স লিগ কেন পিএসজি জিততে পারে না, তখন তিনি বলেছেন এই প্রশ্ন আমাকে না করে যিনি আসলে টিমটা করছেন তাকে করেন। এটা আমার কাছে মনে হয়েছে লিটন দাসের লাস্ট প্রেস কনফারেন্সের মতো, যখন তাকে তামিম ইকবালের কথা জিজ্ঞাসা করা হয়েছে তখন সে বলেছে এখানে তাহলে পাপন ভাইকে ডাকেন, অমুককে ডাকেন, কিন্তু তিনি কিন্তু ক্যাপ্টেন, তিনি এসছেন ম্যাচের আগে প্রেস কনফারেন্সে, যা ঘটেছে তিনি বলতে বাধ্য। এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে অন্য কাউকে ডাকেন, কেন কিলিয়ান এমবাপের ওপরও তো একটা দায়িত্ব ছিল, এরপরে তিনি এই কথাগুলো বলেছেন। দায়িত্ব ছিল যেটা আপনি বলছেন, উনি কিন্তু এই জায়গায় আসলে সেলফ সাপোর্টটা তিনি করেছেন বা সেলফ ডিফেন্সটা তিনি করেছেন। এক্স্যাক্টলি যদি আমরা বলি, উনি কিন্তু বলছেন যে আমি এখানে 5টা অলমোস্ট প্রায় প্রতিটা মৌসুমে আমি হচ্ছে খুব ভালো খেলছি, এই মৌসুমে 40+ গোল তার রয়েছে। মানে তিনি একা কি করবেন, তার কথা হচ্ছে কিন্তু অনেকটা সেটা, তার কথা হয়তো অনেকটা সেটাই, কিন্তু এই যে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে এটা কি ক্লাবের জন্য ভালো, পিএসজির জন্য সেটা একদমই ভালো কিছু না। এখন দেখেন যে পিএসজির অন্যান্য ফুটবলাররা তারা গিয়ে নাসের আল খেলাইফির কাছে যে কমপ্লেনটা করলো যে ভাই এই যে ও যে কথাগুলো বলছে চ্যাম্পিয়ন্স জিততে পারে না তার কারণ দল, আপনারা কি দল বানান, তার মানে তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে। এরপরে হচ্ছে যে গ্লাস সিলিং এর কথা বলা হয়েছে, আরো আরো নানান উপমা তিনি যোগ দিয়েছেন। আমার কাছে সবচেয়ে মজা লেগেছে ভোগবাদী যে কথাটা তিনি বলেছেন, তিনি লুই ভিতনের হচ্ছে লুই ভিতনই তো তাই না উচ্চারণ, লুই ভিতন তাই না, ঠিক আছে না, আচ্ছা হ্যাঁ উচ্চারণও করতে পারে, উচ্চারণ করতে গেলে আসলে টাকা লাগে, হয় না, যাই হোক সেটার মানে তিনি তো ভোগবাদী সমাজের একেবারে উৎকৃষ্ট উদাহরণ। তো সেখানে তিনি আবার ওটাও বলছেন যে ভোগবাদী সমাজের থেকে এগুলো মেনে নিতে হবে, আবার কিলিয়ান এমবাপেরা এভাবেই চালাতে থাকবেন। এখন প্রশ্নটা হচ্ছে এখানে যে পিএসজি এখান থেকে আসলে যাবে কই? পিএসজি তো আলটিমেটাম কিলিয়ান এমবাপেকে দিয়ে রেখেছে। আমার মনে হয় কি, পিএসজির সাথে আসলে এমবাপের সম্পর্কটা এখন আর কোনো একটা পজিটিভ কোনো একটা জায়গায় আসলে নেই, সুতরাং সেটা আসলে এন্ড করে ফেলাই ভালো। এবং সেটা করলে তো আসলে টক্সিক রিলেশনশিপ, রাইট? এক্স্যাক্টলি, এবং সেই টক্সিসিটিটা নিয়ে আসলে বেশি দিন কন্টিনিউ করা যায় না। তো যেহেতু আসলে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছেই, সুতরাং আসলে চলে আসুক, স্পেনের দরজাটা তো আসলে খোলা তো আছে, এবং সেখানে তো গুঞ্জন যেটা 5 বছরেরও তো একটা বড় অফার আসলে কিলিয়ান এমবাপ্পেকে দেয়া হয়েছে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। এখন কথা হচ্ছে বা ইউরোপিয়ান গণমাধ্যমগুলো যে খবরগুলো দিচ্ছে তাতে মনেই হচ্ছে যে একটাই মাত্র ঠিকানা কিলিয়ান এমবাপের জন্য রয়েছে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। এখন প্রশ্ন হচ্ছে রিয়াল মাদ্রিদ চুপ কেন? রিয়াল মাদ্রিদ চুপ থাকবে না তো করবে কি? আগেরবার খেয়েছে ধরা, ফ্লোরেন্তিনো পেরেজের মতো মানুষ একজন প্লেয়ারকে আনতে গিয়ে তিনি আনতে পারেননি, তিনি ট্রলের শিকার হয়েছেন। এবং এটা দেখেন কখন একদম শেষ দিকটায় যে আমি আসছি করে করে ফ্লোরেন্তিনো পেরেজকে একদম ঝুলিয়ে, এখন যখন আপনি আরেকবার প্রেমের প্রস্তাব দেবেন তখন তো আপনি খুব সতর্ক থাকবেন, তাই না? অবশ্যই। আচ্ছা দেখা যাক কিলিয়ান এমবাপ্পে শেষ পর্যন্ত কই যান, এই সাগা চলতেই থাকবে, আরও বহুদিনই চলবে হয়তো। আমরা একটু জানতে চাই যে এই নাটকের কোন পরতটা আপনার সবচেয়ে ইন্টারেস্টিং মনে হচ্ছে এবং নাটক কোথায় গিয়ে শেষ হবে সেই প্রেডিকশন যদি আপনারা একটু জানিয়ে দিতে চান কমেন্ট সেকশনে, সেই অবস্থা বা সেই পরিস্থিতি আপনাদের জন্য থাকছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.